টাটা, বাই বাই। তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? ঠিক আছে যাও, বেশি ছোটাছুটি হুড়াহুড়ি করবে না, ঠিক আছে? জুতোটা ঠিক করে পরে নে পাগলু, এনে সাইকেল নিয়ে এসিস নি তো, যা বেশি দৌড়াদৌড়ি করবি না কিন্তু, তাহলে কিন্তু ভাইকে আর কখনো পাঠাবো না। আর ইনি কি সকালবেলা ঘুরতে বেরিয়েছেন? এই যে মিস্টার, মিস্টার ব্যঞ্জ বাজানো শুনলেই হলো কোলের মধ্যে লাফালাফি করবে। কিরে কিরে, ঠান্ডা লেগে হাসি কি? ঠান্ডা লেগেছে নাকি? মাথার মধ্যে খুশকি না রে? হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, চলো আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। ছেলেকে তো পাঠিয়ে দিলাম পাগলুর সাথে, এইবার আমি আমার কাজ কর্ম আর কি সেরে নেবো। আর কালকে জানো এই যে ভুরু তুলতে গেছিলাম, রাত 10টার সময় ভুরু তুলতে গেছি, বোঝো কত ব্যস্ত আমি। কিন্তু শাখাটা এখনও পরিষ্কার করা হয়নি, তবে এই পরিষ্কার করব সব মুখে মুখে, আর তো এক জায়গায় যাবো। সকাল সকাল মোটামুটি সকালে খাওয়ার জন্য টিফিনটা করেই নিয়েছি, মেয়ে তো ওইদিকে পরে ঠোরে চলে এসছে, ওই যে মেয়ে ওইদিকে পরোটা চলে আসছে, আর মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। সকালবেলা একটু খেয়েই গেছিল, কিন্তু আবার ওই যে ডালিয়া করেছিলাম, সকালের বাবাকে ডালিয়া টিফিনে দিলাম, প্লাস আবার ছেলেকেও খাইয়ে পাঠিয়ে দিলাম, আর একটুখানি ছিল মেয়েকে বললাম তুই খেয়ে নে। আর সকালে আবার রুটি বেগুন ভাজাও করেছিলাম, মানে সকালে আমার কত কিছু রান্না করতে হয়ে যায় সাত সকালে ঘুম থেকে উঠে, রুটি বেগুন ভাজা ডালিয়া তার সাথে আবার চা, মানে সকালবেলা এই যে বেগুন ভাজা আর তো রুটি রয়েছে, এটা এখন আমি খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে দুপুরে রান্না বসাবো। তো দুপুরে রান্না আজকে আর কি বলতো সেরকম জাঁকজমকভাবে করবো না, একদম হালকা ফালকার মধ্যে করব, ডাল করব আর কিছু যদি ভাতে সেদ্ধ দিয়ে দিয়ে দেবো, আর ডিম আনবে ডিম ভেজে দেবো, ব্যাস তারপরে রেডি সেডি হয়ে বেরিয়ে যাবো। তোর বলেই দিই যাবো, না বলবো না। পুজো টুজো দিয়ে এই যে হাতে মেয়ে আমার নেলপালিশ পরিয়ে দিল, বসেছিলাম বললো মা তোমার হাতে তো পরা নেই দাও আমি পরিয়ে দিই। এখন ঘড়ির টাইম বলছে বেলা একটা, আর আমি ভাত তো চাপিয়ে দিয়েছিলাম খানিকক্ষণ আগে, কিন্তু আর একটু ভাতটা হবে, আর ভাতের মধ্যে যে উচ্ছে আলু লঙ্কা সেদ্ধ দিয়েছি, আর তার সাথে খানিকক্ষণ আগে যা যা রান্না করেছিলাম এই যে ফুলকপি ভাজা টমেটোমের টক, আর এই টকটা না একদম মাখা মাখা, যেটা আমার সব থেকে ফেভারেট ডিশ, আমার খেতে খুব ভালো লাগে। প্লাস হচ্ছে গিয়ে এই যে টমা আর ধনে পাতা দিয়ে ডাল করেছি, আর টুকির বাবা এইগুলোর সাথে ডিম ভাজা চাই, ওই জন্য টুকি আর টুকির বাবার জন্য ডিম ভাজা করবো, ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমা কেটে রেখেছি তখনই আর কি। আর ডিম ভাজা দিয়ে ডাল ভাত আমার একদম অপ্রিয় খাবার, একদম ভালো লাগে না খেতে, ওই জন্য আমারটা করিনি। আর এখানে দেখো টুকটুকি আমার রেডি তো হয়েই গেছে খানিকক্ষণ, এই খানিকক্ষণ বলছি খানিকক্ষণ আগে তো মোটামুটি রেডি হয়েছে, খাওয়া দাওয়া করে পুরো রেডি হবে। আর এখানে আমি যা যা আর কি ব্যাগের মধ্যে ভরবো, ওই ব্যাগটা না আমার অনেকটা বড়, ওর থেকে যে ছোট ব্যাগ নেই। আর এই হলো আমার গয়নাগাটি, আর শাখাগুলো তো দেখলে মাজলাম ব্রাশ দিয়ে বেশ ভালো দারুণ চকচক হয়েছে। এই কানের, এই কানেরটা পরবো, আর এই যে মঙ্গলসূত্র হারটা পরবো, নেলপালিশটা এমনি রেখে দিয়েছি, যে আমার নেলপালিশটা তো পরা হয়ে গেছে, আর এই বাস্কটার মধ্যে না কানের আছে, এটাকে রাখতে হবে সরিয়ে, এর থেকে কানেরটা বার করলাম। আর এই যে কালকে ব্লাউজ নিতে এসে কতগুলো ব্লাউজ পিস দিয়ে গেছে, চারটে দিয়ে গেছে জানো তো, তো আমি ভাবলাম যে আজকে যখন বেরোবই তো ওই পিসগুলোও নিয়ে নিই, পিসের সাথে একবারে লাইলিং সমেত আর কি ঘরে ঢুকবো, মানে লাইলিংও কিনে নেবো। আর এর মধ্যে না এই যে ওপরের ব্লাউজটা প্যাডেড হবে, এই প্যাডও কিনতে হবে, প্লাস আবার চারটে লাইলিং কিনতে হবে, সুতো আর কিনবো না, সুতো রয়েছে। ব্যাস এই হলো আমার গোজগাছ, সমস্ত কিছু ব্যাগে ভরবো যেগুলো পরা। সাজুগুজি করে বেরিয়ে পড়লাম, তো চলো এখন কেক কোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে, আর একটু কেমন কেমন লাগছে, কারণ প্রায় 4 বছর বাদে ছেলেকে ছাড়া এই আমি আর মেয়ে কীভাবে যাচ্ছি, ছেলে তো ওখানে ভালো থাকবে, ঠিকঠাকই থাকবে, অসুবিধা লাগে নিব, ওটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছি,
এবার টিকিটের জন্য যাই না, ফাঁকাই থাকবে আশা করছি। দুপুরবেলা না বড্ড বোরিং লাগে যখন সেজে গুজে স্টেশনে অনেকক্ষণ বসে থাকতে হয়। তো টোটো সঙ্গে সঙ্গে পেয়ে গেছি আর টিকিট তো একদমই ফাঁকা ছিল, টিকিটও পেয়ে গেছি, কিন্তু প্ল্যাটফর্মে এসে এই যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বেজে গেছে 3:45 বাজে, আমার বোন তো খালি ফোন করেই যাচ্ছে। বোন অবশ্য জানে কিন্তু মা এখনও জানে না। ইস, এই জায়গাটা বসবো, দেখো নোংরা, বসা যাবে না। আমার মেয়ে লম্বা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমার প্রাণের জায়গায় চলে এসেছি, আমার ছেলেকে ছেড়ে, ছেলের বাবাকে ছেড়ে এই যে চলে এসেছি বাড়ি। এই বাড়িটা ঢোকা যাক, মাকে একটু সারপ্রাইজ দিই। হ্যাঁ, তোমাকে বলতে লাগবে নাকি তাহলে? এই যে যে আনন্দটা পেলে দাঁতগুলো বার করে, মাকে না খবর দিয়ে চলে এসেছি, এই যে সারপ্রাইজ দেয়, এই যে মায়ের মুখের হাসিটা, এটা তো দেখতে পেলাম। না আর আমার বাবা এই যে খেতে বসেছে। আর বাজে কটা? এই 3:30 বাজে নাকি? হ্যাঁ সত্যি, ছেলেকে নিয়ে আসিনি। মায়ের ঘরে তো ঢুকলাম, এবার বোনের ঘরে যাই। কিরে তোরা রেডি হচ্ছিস নাকি? কুন্টি বাবাই কি জামা কাপড় ছাড়ে নাকি? বাবাই কি ব্যায়ামের ক্লাস ওই যোগাতে যাবে, ব্যাস আমাকে দেখে আর যেতে ইচ্ছা করছে না। অংশু পুরো ঢুকে গেছে ভেতরে, আমি আছি অনেকক্ষণ, এ কাঁদবি না। যখন থেকে এসছি আমার মা তখন থেকে বলেই যাচ্ছে, কিরে চা করি, চা খা, চা করি, চা খা। আর ওই যে এখন ঘড়ির টাইম বলছে কটা, দেখেছো? থেকে থেকে খালি ধোয়া ধোয়া হয়ে যায় যে 5:10 বাজে। তারপরে বাবা বললো যে যা চাটা তাহলে বসাও। এই যে মা চাটা করে নিয়ে এসছে, আমাকেও দিল, এই যে মেয়েও চা খাচ্ছে, প্লাস আমার বাবাও চা খাচ্ছে। আর ওই যে সিরিয়াল দেখে, হিন্দি সিরিয়াল, ওই যে কি সিরিয়াল বলো তো, আমি তোমাদেরকে বলছি, তোমরা অনেকেই জানবে চিনবে, আনন্দী, আনন্দী যে হতো না বালিকা বধূ, সেই সিরিয়াল দেখছে। আমার মা তো এদিকে হিন্দি বোঝে না, আমার বাবা দেখে আর আমার মারে বোঝায় দেয় যে এই এই। আর তাই এখন আমার মায়েরও ফেভারিট সিরিয়াল হয়ে গেছে এই বালিকা বধূ। দাদুভাই রয়েছে তোর কাকার বাড়িতে, সুরক্ষিত থাকবে। কি জ্বালা দেখেছো? আর আমার বোন এখানে চাউমিন গরম করতে বসিয়ে দিয়েছে, যাওয়ার সময় তো চলেই হয়ে গেছে, প্রায় 7:00 এখন বেজে গেছে, একদম 7:00 বাজে। তা বোন বললো দিদি চাউমিনটা গরম করে দি, ভাই চাউমিনটা পাঠিয়ে দিয়েছে আর আমার বোন গরম করে দিয়েছে, ভাগ্য বলো তো আমার। চাউমিনটা তাহলে প্লেটে প্লেটে বার বেড়ে নিয়ে আয়। অংশু চাউমিন এখন খাবি তো বাবা? অংশু এখন ওর দিদির সাথে ফোন দেখতে ব্যস্ত। আর এই যে শাশুড়ি আর জামাই মিলে কি গল্প জানো না দাদা, ও কোনো কাজটা ঠিকঠাক করে না পুরো। থাকে কি করতে বাবা, সে না উনি তখন।
ফেরার টাইম তো হয়ে গেছে, বাড়ি যেতে হবে। ওখানে ছেলেটাও রয়েছে, ছেলেটার দিকে মনটা পড়ে রয়েছে। তো বাবা আসি গো, টাটা, মা যাবে নাকি? চলো, ওরে বাবা, ঘোরাফেরা হয়ে গেল, ব্যাস এইটুখানিতেই অনেক আনন্দ হয়ে গেছে আমারও আবার মেয়েরও। মা বলছে ছেলেটাকে নিয়ে আসতে পারতিস, থাকতে পারতিস। আছি না গো, মেয়েরা আবার পরীক্ষা, পড়াশোনা ক্লাস টেনে উঠেছে, আবার পড়াশোনার চাপ না, ওরম আসলে হয় না যখন তখন, তাই না? অংশু টাটা, বাই বাই, তুই যাস বাবা মায়ের সাথে ঘুরতে চলে যাস। আচ্ছা চল, যাবি তো, চল যাচ্ছে তো, চলিও, যাবি না, যাবি না। বাড়ির পথেতে চলেই আসলাম, আর ওর বাবাই মাত্র আমাকে ফোন করলো, ছেলেকে নিয়ে ঘরে ঢুকে গেছে, বলছে তোমরা কোথায়? আমি বলছি এই যে আমরা হেঁটে হেঁটে আসছি চপ খেতে খেতে। তো শীতের দিনে চপ খেতে খেতে এই যে যাওয়া, একটা মজাই আলাদা। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম, নেক্সট আবার দেখাবেন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাটা।